হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহর রসের যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনার জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল ডিম ছাড়া তিন লেয়ারের একটি পুরিং নিয়ে একদম সঠিক মেজারমেন্ট সহ সকল টিপস সহ দেখিয়েছি আশা করি আপনার ভালো লাগবে আপনার যে কেউ চলে তৈরি করতে পারবেন এবারের ঈদে আপনারা এই সহজ পুরিংটি তৈরি করতে পারবেন তিন লেয়ারের মিল্ক পুডিং তৈরি করা এতটা সহজ আপনার না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর খেতে যে কি মজা আপনার তৈরি করলে আপনার তখনই আপনারা বুঝতে পারবেন এবারের ঈদের সবাইকে যদি আপনি চমকিয়ে দিতে চান সুন্দর একটি ডেজার্ট তৈরি করে তাহলে এই ডেজার্টটি আপনি রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে সবাই চমকে যাবে এখন চলুন আমরা রেসিপির মূল প্রিপারেশানে চলে যাচ্ছি তো এখানে আমি একটি প্যানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি তারপর এক চার চামচ দিয়ে দিয়েছি আমি আগার আগার পাউডার তারপর সুন্দর একটি কালারের জন্য সামান্য একটু দিয়ে দিয়েছি আমি রেড ফুট কালার যাতে করে হালকা একটু গোলাপি কালার আসে তারপর মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি আমি চিনি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেলে তারপর চুলাটা ধরিয়ে দিতে হবে এর আগে কিন্তু চুলাটা ধরিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে চুলাটা ধরিয়ে দিয়ে যখন একটা বলক এসে যাবে আপনি যখন নাড়াচাড়া করবেন তখন আপনার কাছে একটু ভারী ভারী লাগবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে একটা বলক আসলে কিন্তু হয়ে যাবে সাথে সাথে যেই বাটিতে আপনি স্যাট করবেন গরম গরম অবস্থায় ফুটন্ত গরম অবস্থায় সেই বাটিতে কিন্তু ঢেলে নিতে হবে দেখুন আমি ঢেলে নিচ্ছি এবার আমি রুম টেম্পারেচারে রেখে হালকা একটু জমিয়ে নিচ্ছি যখন হালকা একটু জমে যাবে একদম গরম থাকবে নরমও থাকবে হালকা একটু উপরে জমে যাবে ঠিক তখনই কিন্তু এই যে আরেকটি লেয়ারের জন্য মিশ্রণ তৈরি করে নিতে হবে এর আগে কিন্তু তৈরি করে নেওয়া যাবে না আমি প্রথমে যেভাবে মিশ্রণ তৈরি করেছি সেমভাবে কিন্তু এখনও তৈরি করে নিয়েছি শুধুমাত্র এখানে কোনো কালার ইউজ হয়নি এইটুকুই এটা আমি সাদায় রাখছি দেখুন বলক উঠে গেছে এখন আমি ওই যে আগের ফুডিংয়ের উপরে ঢেলে নিচ্ছি একদম ফুটন্ত গরম অবস্থায় তবে আগের ফুডিং কিন্তু একটু জমেছে তবে কিন্তু এখনও ফুরুফুরি স্যাট হয়নি একটু হালকা জমেছে আর কি ঠিক তখনই কিন্তু এই যে ফুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে যদি একদম জমি শক্ত হয়ে যায় তখন কিন্তু আর ফরের ফুডিংয়ের মিশ্রণটি একটা ফুডিংয়ের সাথে একটা ফুডিং অ্যাডজাস্ট হবে না তো আমি সেমভাবে আবারও এ যে ফুডিংয়ের মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে শুধুমাত্র একটু আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি এইটুকুই সব ফুডিংয়ের মিশ্রণ কিন্তু আমি একই প্রসেসে তৈরি করেছি একই মেজারমেন্টে যখন একটা বলক এসে যাবে তখন আমি ওই ফুডিংয়ের উপরে কিন্তু সেট করে নিব আপনাদেরকে আমি আবারও বলছি একটা ফুডিং যখন একটু হালকা জমে যাবে গরম থাকবে নরম থাকবে হালকা একটু জমবে ঠিক তখন কিন্তু আর একটা ফোরিংয়ের লেয়ার তৈরি করতে হবে আর একটা দিয়ে দিতে হবে না নাহলে কিন্তু একটা ফুডিংয়ের সাথে একটা ফুডিং অ্যাডজাস্ট হবে না যেহেতু আপনি তিনটি লেয়ারের ফুরিং একসাথে তৈরি করেছি সেজন্য সব ফুডিংয়ের লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখানে তিনটি লেয়ার দিয়েছি আপনার চাইলে চারটি লেয়ার কিন্তু দিতে পারেন যখন একদম জমে গেছে খুব ভালোভাবে এই যে দেখুন প্লাস্টিকের বক্সে যদি ফুডিং জমানো হয় তাহলে কিন্তু মোল্ড আউট করতে অত বেশি কিন্তু সমস্যা হয় না এইভাবে একটু টান দিলে কিন্তু মোল্ড আউট হয়ে যায় মোল্ড থেকে কিন্তু ছেড়ে দেয় তো দেখুন আমি মোল্ড আউট করে নিয়েছি এই ফুরিংটা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা কালারফুল কতটা আকর্ষণীয় লাগছে আপনারা একটু দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি এখন একটু কেটে আপনার সাথে শেয়ার করছি যে এই ফুরিংয়ের ভেতরের অংশটা দেখতে কেমন হয়েছে ডিম ছাড়া এই মিল্ক ফুরিং তৈরি করা কতটা সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর খেতে কিন্তু সেই রকমই কিন্তু মজা অনেক বেশি মজা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো ওকেশানে এই ফুরিংটা আপনার টেবিলের উপর রাখেন তাহলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে আর কি দেখতে অনেকটা কালারফুল টেবিলটা অনেকটা আকর্ষণীয় লাগবে অনেক বেশি সুন্দর লাগবে এই ফুরিংটা খেয়ে সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে যদি আপনি অনেক বেশি প্রশংসা করাতে চান তাহলে অবশ্যই এই ফুরিংটা একবার হলেও আপনি তৈরি করুন ডিম ছাড়া এই ফুরিংটা তৈরি করা কতটা সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার দশ মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন যদি কোনো অতিথি আসার থাকে তাহলে দশ থেকে বিশ মিনিটে আপনার ঝড়পট কিন্তু তৈরি করতে পারবেন সব সময় এক ধরনের ফুরিং না খেয়ে যদি ভিন্ন ভিন্ন ধরনের ডেজার্ট বা ফুরিং আপনারা তৈরি করেন তাহলে কিন্তু নিজের কাজটা অনেক বেশি ভালো লাগে আমি একদম সঠিক মেজারমেন্ট সহ দেখেছি আশা করি আপনারা উপকৃত হবেন এবং সবাই তৈরি করতে পারবেন আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ